মুসাফির তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিয়ে এলাম জানার আছে অনেক কিছু এর নতুন আরেকটি সেগমেন্ট, SMS, যার সম্পূর্ণ কথাটির অর্থ হল শর্ট মেসেজ সার্ভিস। আধুনিক প্রজন্মের যোগাযোগের অন্যতম হাতিয়ার এটি। SMS এর আধুনিক সংস্করণ মেসেজিং বা চ্যাটিং এর নেশায় প্রিয়জন বা বন্ধুদের সঙ্গে রাতভর জেগে থাকা এখন নিয়মিত ব্যাপার। তবে জানেন কি পৃথিবীর প্রথম SMS এ কি লেখা হয়েছিল বা কে প্রথম SMS-টি পাঠিয়েছিলেন? আন্তর্জাতিক ওয়েবসাইট ইডিটন নেটওয়ার্কের তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের IT সংস্থা সেমা গ্রুপের 22 বছর বয়সী IT কর্মী নেল পাপর্থ বিশ্বের প্রথম SMS পাঠান। এ SMS কিন্তু তার প্রেমিকার কাছে লেখা হয়নি, তিনি তার মেসেজটি পাঠান বন্ধু রিচার্ড জার্ভিসের মোবাইল ফোনে। তবে মেসেজ পাঠানোর জন্য কোনো মোবাইল ফোন ব্যবহার করেননি নেল। 1992 সালের 3 ডিসেম্বর কম্পিউটার থেকে তিনি বিশ্বের প্রথম SMS-টি পাঠান। এখন নিশ্চয় জানতে ইচ্ছে হচ্ছে কি লেখা হয়েছিল সেই মেসেজে। তারিখটা যেহেতু ছিল 3 ডিসেম্বর, তাই 25 ডিসেম্বর বড়দিনের শুভেচ্ছা জানিয়ে নেল লিখেছিলেন মেরি ক্রিসমাস, অর্থাৎ শুভ বড়দিন। ভোডাফোন মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে নীলের মেসেজটি পৌঁছে যায় তার বন্ধুর কাছে। মার্কিন যুক্তরাষ্ট্রের GSM ক্যারিয়ার অমনিপয়েন্ট কমিউনিকেশনস সে দেশে প্রথম টেক্সট মেসেজিং এর কাঠামো তৈরি করে। কিছুদিনের মধ্যে তা মার্কিন মুলুকে ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে। বিভিন্ন দেশের সঙ্গে মেসেজ আদান প্রদান করতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সময় 160 শব্দের বেশি SMS পাঠানোর সুযোগ ছিল না। আরও নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের এই মুসাফিরতুহিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, যখনই কোনো নতুন ভিডিও দেওয়া হবে তার সাথে সাথে আপনার নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। লাইক এবং কমেন্ট করে আরও কী কী জানতে চান সে ব্যাপারে আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ।